প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটার ও তার ইতিহাস এই চ্যাপ্টারে আমরা পাস্কালিন যন্ত্র থেকে আলোচনা করব। আমরা আজকে মূলত পাস্কালিন যন্ত্র, লেবনিজের স্টেপ রেকর্ডার যন্ত্র এবং ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এবং ট্যাবুলেটিং মেশিন নিয়ে আলোচনা করব। চলো আজকে আমরা এই আলোচনা শুরু করব। আজকে আমরা প্রথমে পাস্কালিন যন্ত্র নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমে পাস্কালিন যন্ত্রটা দেখে নিই। যন্ত্রের এরকম একটা পাস্কালিন যন্ত্রের ছবি আমরা দেখছি। তো এই 1642 সালে গণিতবিদ ব্লেস পাস্কেল মাত্র 19 বছর বয়সে এ ধরনের একটা যন্ত্র তৈরি করে ফেলেছিলেন। এই যন্ত্রটিকে প্রথম ক্যালকুলেটর হিসাবে চিহ্নিত করা হয়। এই গণক যন্ত্রটিতে ছোট চাকার সাহায্যে এবং এই যন্ত্রটিতে 4টে সারির যোগ করা যায়। একসঙ্গে 4টে সারির যোগ আমরা এর মধ্যে করতে পারি, 4টে সংখ্যা, এছাড়াও বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এই এর সাহায্যে করা যায়। এরপরে চলে আসব আমরা লেবনিজ যে স্টেপ রেকর্ডার যন্ত্র। এই পাস্কালিন যন্ত্রটি আবিষ্কার হওয়ার কয়েক বছরের পর জার্মান গণিতবিদ গটফ্রে লেবনিজ পাস্কালিন যন্ত্রটি তৈরি করেন এবং এটি স্টেপ রেকর্ডার যন্ত্র নামে পরিচিত। এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যেত। এরপরে আমরা যে যন্ত্রের কথা বলবো সেটি হলো বর্তমান যুগের এরই হাত ধরে এক কম্পিউটারের বিভিন্ন ধরনের যে আজকের যে আবিষ্কার তা এর মাধ্যমে সম্ভব হয়েছে, তা আমরা এই যন্ত্রটা দেখে নেব। সেটা হলো ডিফারেন্সিয়াল ইঞ্জিন। তো দেখো এখানে ডিফারেন্সিয়াল ইঞ্জিন এটি তৈরি করেছেন চার্লস ব্যাবেজ এবং 1822 সালে ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ একটি বড় আকৃতির একটা গণক যন্ত্র তৈরি করেন যার নাম হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই যন্ত্রটিতে গাণিতিক পরিসংখ্যান সংক্রান্ত গণনা করতে পারা যেত। এটিতে মানুষের মতো স্মৃতির মতন একটা স্মৃতি ভাণ্ডার ছিল, এর ভেতরে একটা তথ্য সঞ্চয় করে রাখা যেত, ফলে এই যন্ত্রটিতে তথ্য ধরে রাখতে পারত। এবং এরপরে চলে আসব আমরা একটা অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যেটাকে বিশ্লেষক ইঞ্জিন বলা হয়। এর কিছুদিন পর চার্লস ব্যাবেজি 1833 সালে একটি স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন যার নাম দেওয়া হয় অ্যানালাইটিক্যাল ইঞ্জিন বা বিশ্লেষক ইঞ্জিন। এর সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের পাশাপাশি গণিতের নানা জটিল হিসেব যেমন শতকরা, বর্গমূল ইত্যাদি কাজ করতে পারা যেত। এবং এই চার্লস ব্যাবেজকেই কিন্তু বর্তমানে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তার কারণ চার্লস ব্যাবেজের চিন্তাভাবনার ফসলই বর্তমান কম্পিউটার। এবং আজকের দিনে যে কম্পিউটার এসছে এবং সময় ও বিজ্ঞান প্রযুক্তির বিশেষ এই বিভিন্ন উন্নতির সময়কালকেই এবং ধরে আজকের দিনে যে কম্পিউটার এসছে, তো চার্লস ব্যাবেজের কম্পিউটারে আবিষ্কৃত কম্পিউটারের ওপর বেশ করেই আজকের দিনের কম্পিউটার তৈরি হয়েছে। তাই চার্লস ব্যাবেজকে কম্পিউটার জনক বলা হয়, প্রযুক্তির জনক, কম্পিউটার প্রযুক্তির জনক বা ফাদার অফ কম্পিউটার বলা হয়। তো এরপরে আমরা চলে আসব পাঞ্চ কার্ড, যেটা হারমান হলিরিথ তৈরি করেছিলেন 1890 সালে এবং এটি আবিষ্কার করেন হারমান হলিরিথ। এবং এটি একটি ছিদ্রযুক্ত কার্ড, এখানে ছোট ছোট দেখো ইসের মতন রয়েছে, এই ছিদ্র আছে এবং এই ছিদ্রযুক্ত কার্ডকে এর জন্য পাঞ্চ কার্ড বলা হয়। পাঞ্চ কার্ড তৈরির উদ্দেশ্য হলিরিথ ট্যাবুলেটিং মেশিন নামক একটা যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রের সাহায্যে পাঞ্চ কার্ডের নাম্বার, পাঞ্চ কার্ড অক্ষরকে সাজিয়ে তোলা হতো, যেটাকে আমরা দেখো এই যে এরপরেই আমরা ট্যাবুলেটিং মেশিনটা দেখে নেব, এরকম ধরনের ছিল। এবং এই যন্ত্রের সাহায্যে পাঞ্চ কার্ডের নাম্বার পাঞ্চ করা যেত, এখানে পাঞ্চের মতন পাঞ্চিং ব্যবস্থা করা যেত। দেখো এখানে ছোট ছোট ফুটোর মতন অর্থাৎ ছিদ্র হয়ে যেত এবং এইটাকে বলতো পাঞ্চ কার্ড। এবং এরপরে এই পাঞ্চ কার্ডের অক্ষরগুলোকে সাজিয়ে তোলার জন্য শর্টার নামক একটা
যন্ত্র আবিষ্কৃত হয়, এটা একটা শর্টার যন্ত্র। এই ছিল মোটামুটি আমাদের কম্পিউটারের ইতিহাস। এইভাবে ধীরে ধীরে আজকের দিনে যে বর্তমান কম্পিউটার যে এসছে, এরই হাত ধরে আজকের দিনে বর্তমান কম্পিউটার এসছে। তো এরকমভাবেই ধীরে ধীরে আবিষ্কারের পথে এগিয়ে গেছে ধাপে ধাপে। তো আজকে আমরা এই কম্পিউটারের ইতিহাস সম্বন্ধে জানলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।